আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মানুষের ভিতর দুই ধরনের প্রবৃত্তি কাজ করে, ভালো প্রবৃত্তি যা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে এবং মন্দ প্রবৃত্তি যা মানুষকে মন্দ কাজে উদ্বুদ্ধ করে। প্রবৃত্তির তাড়নায় মানুষ যেসব কাজ করে তাকে মন্দ স্বভাব বলা হয়, যেমন মিথ্যা, মূর্খতা, অহংকার, কৃপণতা, পরনিন্দা, প্রতারণা ইত্যাদি। মন্দ স্বভাব মানুষের জাগতিক সাফল্য ও পরকালীন মুক্তির পথে অন্তরায় এবং তা মানুষের পতন ডেকে আনে। ইসলাম এসব স্বভাব পরিহার করার নির্দেশ দিয়েছে। কোরআন ও হাদিসে মানুষের পতন হয় এমন 12টি কারণ এই ভিডিওতে উল্লেখ করা হলো। তা হলো, নম্বর 1, আল্লাহ ও তার স্মরণ থেকে উদাসীন থাকা। মানুষের একটি নিকৃষ্টতম স্বভাব হলো তার স্রষ্টার স্মরণ থেকে বিমুখ থাকা, কেননা তা মানুষের পতন ডেকে আনে, মানব হৃদয়কে মৃতে পরিণত করে এবং অন্যান্য মন্দ স্বভাবকে উৎসাহিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহকে স্মরণ করে এবং যে আল্লাহকে স্মরণ করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃতের মতো। সহিহ বুখারী হাদিস নম্বর 6407। নম্বর 2, অহংকার। অহংকার আল্লাহর কাছে নিকৃষ্টতম স্বভাব। আল্লাহ অহংকার অপছন্দ করেন এবং তা মানুষের পতন ডেকে আনে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ কোনো উদ্দত্ত অহংকারীকে পছন্দ করেন না। সূরা লোকমান আয়াত 18। পরকালেও অহংকারী ব্যক্তির পরিণতি হবে ভয়াবহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে এক অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 91। নম্বর 3, মিথ্যাচার। মিথ্যাচার জঘন্যতম পাপ এবং তা মানুষের পতন ডেকে আনে। কথাবার্তা, কাজকর্ম ও আইন আদালত সর্বত্র মিথ্যা পরিহার করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মিথ্যাকে শিরকের পরে উল্লেখ করেছেন। এরশাদ হয়েছে, তোমরা বর্জন করো মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা কথন থেকে। সূরা হজ আয়াত 30। হাদিসের বর্ণনা মতে মিথ্যা সব পাপের মূল এবং তা মানুষকে জাহান্নামে পৌঁছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মিথ্যা পাপাচার পর্যন্ত পৌঁছে দেয় এবং পাপাচার জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। ব্যক্তি যখন অনবরত মিথ্যা বলতে থাকে তখন আল্লাহর কাছে তাকে মিথ্যাবাদী রূপে লিপিবদ্ধ করা হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6094। নম্বর 4, সম্মান ও সম্পদের মোহ। সম্মান ও সম্পদের মোহ বহু পাপের মূল, যা মানুষকে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত করে এবং তা মানুষের পতন ডেকে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ছাগলের পালে দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছেড়ে দিলে যেমন ক্ষতির আশঙ্কা থাকে, সম্মানের লিপ্সা ও সম্পদের মোহ মানুষের দিনের জন্য তার চেয়ে বেশি ক্ষতিকর। তিরমিজি হাদিস নম্বর 2376। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যার দ্বারা আল্লাহ তোমাদের কাউকে অপর কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা তার লালসা করো না। সূরা নিসা আয়াত 32। নম্বর 5, দুনিয়ার মোহ। পার্থিব জীবন ও জীবন উপকরণের চাহিদা মানুষকে পাপ কাজের প্রতি ধাবিত করে এবং তা মানুষের পতন ডেকে আনে, মানুষকে আল্লাহর স্মরণ ও পরকালীন চিন্তা থেকে বিমুখ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়া ভালোবাসল সে তার পরকালকে ক্ষতিগ্রস্ত করল, আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসল সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করল। সুতরাং তোমরা অস্থায়ী বস্তুর উপর স্থায়ী বস্তুকে প্রাধান্য দেবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 4012। নম্বর 6, কৃপণতা। কৃপণতা আল্লাহর অপছন্দনীয় একটি স্বভাব। খেয়ানত, বিশ্বাসঘাতকতা ও নির্দয়তার মতো মন্দ স্বভাবের সৃষ্টি হয় কৃপণতা থেকে এবং তা মানুষের পতন ডেকে আনে। এর কারণে মানুষের সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদের দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তাদের জন্য তা মঙ্গল, এটা যেন তারা কিছুতেই মনে না করে।
বরং এটা তাদের জন্য অমঙ্গল। যে বিষয়ে তারা কৃপণতা করবে কিয়ামতের দিন তাদের গলায় তা বেরি পরিয়ে দেওয়া হবে। সূরা ইমরান আয়াত 180। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে থাকে, জান্নাত থেকে দূরে থাকে এবং মানুষের থেকে দূরে থাকে, কিন্তু জাহান্নামের নিকটবর্তী থাকবে। তিরমিজি হাদিস নম্বর 1961। নম্বর 7, অপব্যয় ও অপচয়। ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা যেমন দোষনীয়, অনুরূপ অপব্যয় এবং অপচয় দোষনীয়। ইসলামী শরীয়তের দৃষ্টিতে বৈধ কাজেও অপচয় ও অপব্যয় নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও এবং পান করো কিন্তু অপব্যয় করো না, নিশ্চয়ই তিনি অপব্যয়কারীকে পছন্দ করেন না। সূরা আরফ আয়াত 31। নম্বর 8, অনিয়ন্ত্রিত রাগ। অনিয়ন্ত্রিত রাগ মানুষের হিতাহিত জ্ঞান কেড়ে নেয় এবং অন্যায় কাজে উদ্বুদ্ধ করে, ফলে পরবর্তী সময়ে ব্যক্তিকে লজ্জিত হতে হয় এবং তা মানুষের পতন ডেকে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি বীরপুরুষ নয় যে অন্যকে ধরাশয়ী করে, বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। সহিহ বুখারী হাদিস নম্বর 6114। নম্বর 9, হিংসা বিদ্বেষ। ইসলামের দৃষ্টিতে হিংসা একটি মানসিক ব্যাধি যা মানুষের মানসিক স্বস্তি ও শান্তি নষ্ট করে এবং সামাজিক শৃঙ্খলা নষ্টের কারণ হয় এবং তা মানুষের পতন ডেকে আনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা নেক আমলকে খেয়ে ফেলে, যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়। আবু দাউদ হাদিস নম্বর 4773। নম্বর 10, আত্মগৌরব। আত্মপ্রশংসা ও আত্মগৌরব মানুষকে বাস্তবতা বিমুখ করে। ইসলাম আত্মগৌরব থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আত্মপ্রশংসা করো না, কে আল্লাহ নিরু, এ সম্পর্কে তিনি সম্যক অবগত। সূরা নাজম আয়াত 32। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রবৃত্তির অনুগামী হওয়া, কৃপণতার অনুগত হওয়া এবং আত্মপ্রশংসায় লিপ্ত হওয়া, এগুলো হচ্ছে ধ্বংসাত্মক বদ অভ্যাসের অন্তর্ভুক্ত। তবে এসবের মধ্যে শেষ উক্তিটি হচ্ছে সবচেয়ে জঘন্য। নম্বর 11, গালি দেওয়া। গালি দেওয়া এবং অশ্লীল অকথ্য ভাষা ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়। ইসলামের শরীয়তের দৃষ্টিতে তা পাপ এবং তা মানুষের পতন ডেকে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের সঙ্গে লড়াই করা কুফুরি এবং তাকে গালি দেওয়া ফাসেকি, অর্থাৎ প্রকাশ্য পাপ। নাসাই হাদিস নম্বর 4113। নম্বর 12, ধোকা ও প্রতারণা। ধোকা ও প্রতারণা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিন তার জীবনের কোনো কথা ও কাজে প্রতারণার আশ্রয় নেবে না, বার্যত নিজের কোনো ক্ষতির আশঙ্কা থাকলেও সে সত্য বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ধোকা দেয় সে আমার উম্মত হিসেবে গণ্য হবে না। তিরমিজি হাদিস নম্বর 1315। আল্লাহতালা আমাদের সবাইকে মানুষের পতন হয় এমন কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।